রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলেছেন শুনবো। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোন মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন না, তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন, হুমায়ুন কবির যেগুলো বলেছেন। ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন, আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2,500 টাকা করে মাসে বেতন দেন। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। সনাতনীদের রক্ষা করতে গেলে বারবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন শুভেন্দু অধিকারী। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের সভা থেকে যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। মহারাজরা কি করবেন একান্তভাবে তাদের বিষয়, কিন্তু আমার মনে হয় আশ্রম তো থাকবে না যদি রাষ্ট্র না থাকে। সে যে মিশনই হোক, যে মঠই হোক, রাষ্ট্র যদি থাকে তাহলে আপনার আশ্রম থাকবে। এক সময় আফগানিস্তানে প্রচুর আশ্রম ছিল, ঋষি মুনিরা জন্মাতেন সেখানে, এখন নেই। তা সেই জন্য আশ্রমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না যে কে কী করবে। দেশের ভালো করার দায় কি শুধু মুখ্যমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিয়েছেন এখানে উপরওয়ালা? আর এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ, তিনি ঠিক কী বলছেন আপনাদের শোনাবো শুনবো। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কী বলছেন ঠিক নেই। কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি? আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজসেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই গৃহাবসন আর এই যে যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। সুজন চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী আজকে যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এইসব নিয়ে তোপ দেখেছেন, এটা মুখ্যমন্ত্রীর পক্ষে সঠিক না। এটা হতে পারে যে কেউ কেউ গণ্ডগোল করছে, কিন্তু মুখ্যমন্ত্রী একটা অ্যাজ এ হোল রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমকে তোপ দেখে দিলেন, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। আসলে উনি চান সবাই ওর বশঙ্গত থাকুক, ওর বশঙ্গত থাকলে ঠিক, ওর বশঙ্গত না থাকলে বেঠিক। প্রত্যেকের নিজস্ব কাজ আছে, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে উনি করুন, কিন্তু সেটা না করে অ্যাজ এ হোল রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে তোপ দেখে উনি বুঝিয়ে দিলেন যে বিভ্রাট একেবারে মাথায় হয়েছে। আপনাদের আমরা আরো একবার শোনাবো আরামবাগের সভা থেকে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলেছেন শুনবো। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোন মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন না, তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন, হুমায়ুন কবির যেগুলো বলেছেন। ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন, আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2,500 টাকা করে মাসে বেতন দেন। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়।
সনাতনীদের রক্ষা করতে গেলে বারবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন শুভেন্দু অধিকারী। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের সভা থেকে যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। মহারাজরা কি করবেন একান্তভাবে তাদের বিষয়, কিন্তু আমার মনে হয় আশ্রম তো থাকবে না যদি রাষ্ট্র না থাকে। সে যে মিশনই হোক, যে মঠই হোক, রাষ্ট্র যদি থাকে তাহলে আপনার আশ্রম থাকবে। একসময় আফগানিস্তানে প্রচুর আশ্রম ছিল, ঋষিমুনিরা জন্মাতেন সেখানে, এখন নেই। তা সেই জন্য আশ্রমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না যে কে কী করবে। দেশের ভালো করার দায় কি শুধু মুখ্যমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিয়েছেন এটা উপরওয়ালা? আর এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো শুনব। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি? আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজসেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসেছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই গৃহাবসন আর এই যে যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। সুজন চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী আজকে যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এইসব নিয়ে তোপ দেখেছেন, এটা মুখ্যমন্ত্রীর পক্ষে সঠিক না। এটা হতে পারে যে কেউ কেউ গণ্ডগোল করছে, কিন্তু মুখ্যমন্ত্রী একটা অ্যাজ এ হোল রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমকে তোপ দেখে দিলেন, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। আসলে উনি চান সবাই ওর বশংবাদ থাকুক, ওর বশংবাদ থাকলে ঠিক, ওর বশংবাদ না থাকলে বেঠিক। প্রত্যেকের নিজস্ব কাজ আছে, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে উনি করুন, কিন্তু সেটা না করে অ্যাজ এ হোল রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে তোপ দেখে উনি বুঝিয়ে দিলেন যে বিভ্রাট একেবারে মাথায় হয়েছে। আপনাদের আমরা আরো একবার শোনাবো আরামবাগের সভা থেকে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।